বিউটি সাইন টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, 90 বছর বয়সেও শরীরে কোনো দিন ডায়াবেটিস ও ক্যান্সার হবে না যদি নিয়মিত এই সবজিটি খান। তো চলুন বিস্তারিত জেনে নেই। ঢেঁড়সে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, ভিটামিন এ, ভিটামিন সি এবং ফলেট। সেই সঙ্গে রয়েছে ভিটামিন কে, বি, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন। এই সব কয়টি উপাদান একযোগে ডায়াবেটিস, অ্যাজমা, অ্যানিমিয়া সহ বিভিন্ন রোগ দূরে রাখে। কিন্তু অনেকেই ঢেঁড়স খেতে একদম পছন্দ করেন না, তাদের এই সবজিটির প্রতি আকৃষ্ট করতে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমরা সবসময় প্রাকৃতিক উৎস থেকে রোগ প্রতিরোধ এবং নিরাময়ের কথা প্রচার করি, কিন্তু যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না তারা যে 15টি উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছেন। তো এই উপকারিতাগুলো জানলে আপনি ঢেঁড়স খাওয়া শুরু করবেন। তো চলুন উপকারিতাগুলো কি কি জেনে নেই। এক, কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত এক বাটি করে ঢেঁড়সের তরকারি খেলে কিডনিতে জমতে থাকা ক্ষতিকর উপাদান বেরিয়ে যেতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই শরীরের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। দুই, ফলেটের ঘাটতি মেটায়। শরীরকে সচল এবং রোগমুক্ত রাখতে নিয়মিত যে যে উপাদানগুলির প্রয়োজন পড়ে তার মধ্যে ঢেঁড়স অন্যতম। এই কারণেই প্রতিদিন ঢেঁড়স খাওয়া উচিত, কারণ এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলেট যা দেহের চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তিন, কনস্টিপশনের প্রকোপ কমায়। ঢেঁড়সে থাকা ফাইবার শুধুমাত্র হার্টের খেয়াল রাখে না, সেই সঙ্গে বাওয়েল মুভমেন্ট উন্নতি ঘটানোর মধ্য দিয়ে কনস্টিপশন, বদহজম এবং গ্যাস অম্বলের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। একাধিক গবেষণায় দেখা গেছে যদি নিয়মিত ঢেঁড়স খাওয়া যায় তাহলে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশেই হ্রাস পায়। চার, ক্যান্সার প্রতিরোধ করে। ঢেঁড়সে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় প্রতিদিন এই সবজিটি খেলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে তেমনি কোষদের বিভাজন ঠিক থাকে, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদান কোষদের গঠনে পরিবর্তন করার কোনো সুযোগ দেয় না, ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা অনেকাংশেই কমে যায়। প্রসঙ্গত, কোষদের এইভাবে চরিত্র বদল করায় ক্ষতিকর কোষে রূপান্তরিত হওয়াকে মিউটেশন অফ সেল বলা হয়ে থাকে। পাঁচ, ওজন নিয়ন্ত্রণে আসে। অতিরিক্ত কারণে যদি চিন্তায় থাকেন তাহলে প্রতিদিনের ডায়েটে ঢেঁড়স অবশ্যই রাখুন, কারণ ঢেঁড়সে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা যেমন কমে যায় সেই সঙ্গে বারে বারে খাবার খাওয়ার প্রবণতাও কমে যায়, ফলে ওজন বাড়ার আশঙ্কা একেবারেই কমে যায়। ছয়, অ্যানিমিয়ার প্রকোপ কমায়। ঢেঁড়সে উপস্থিত বেশ কিছু উপাদান শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উপাদান বাড়িয়ে দেয়, ফলে অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশেই কমে যায়। প্রসঙ্গত, ভারত, বাংলাদেশ, মায়ানমার এবং দক্ষিণ এশিয়ার একাধিক দেশে মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ গত কয়েক দশকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে তো অ্যানিমিয়ার প্রকোপ কমাতে বিশেষ নীতিও গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এমন পরিস্থিতিতে এই সবজিটি কতটা কাজে আসতে পারে তা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। সাত, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। ঢেঁড়স শরীরে উপস্থিত বাজে কোলেস্টেরল কমানোর মধ্য দিয়ে হার্টকে সুস্থ রাখে। ঢেঁড়সের কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে এই সবজিটি ফাইবার সমৃদ্ধ যা কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আট, হাড়কে শক্তপোক্ত করে। ঢেঁড়সে উপস্থিত ফলেট হাড়ের গঠনে উন্নতি ঘটানোর পাশাপাশি হাড়ের অস্টিওপ্যারিসিসের মতো রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই কারণেই তো 40-এর পর থেকেই প্রতিটি মহিলার নিয়ম করে ঢেঁড়স খাওয়া উচিত। একাধিক কেস স্টাডিতে দেখা গেছে মহিলাদের বয়স 40 পেরোতে না পেরোতেই তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে শুরু করে, ফলে নানাবিধ হাড়ের রোগ শরীরে বাসা বাঁধে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন মহিলাদের ঢেঁড়স খাওয়া কতটা প্রয়োজন। নয়, অ্যাজমা প্রতিরোধ করে। ওয়েদার চেঞ্জের সময় অথবা ধুলাবালি নাকে ঢুকলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তাহলে ঢেঁড়স খাওয়া শুরু করুন, কারণ এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট।
যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তোলে যে অ্যালার্জি সৃষ্টিকারী জীবাণুকে ধ্বংস করে, ফলে অ্যাজমার প্রকোপ কমতে শুরু করে। 10. ডায়াবেটিস দূরে রাখে। গবেষণায় বলছে, প্রতিদিন 6 থেকে 8টি ঢেঁড়স খেলে শরীরে ইনসুলিনের উৎপাদন বৃদ্ধি পায়, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে। 11. প্রোস্টেট গ্রন্থির অসুখে। ঢেঁড়সের একটা দারুণ ঔষধি গুণ হল এটা প্রস্রাবের প্রবাহ বৃদ্ধি করে, এতে প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি কমে যায়। ঢেঁড়স পানিতে সেদ্ধ করে তরল পিচ্ছিল পদার্থ ছেঁকে পান করলে প্রস্রাবের প্রবাহ বাড়বে। 12. কোষ্ঠকাঠিন্য দূর করে। ঢেঁড়সে রয়েছে প্রচুর আঁশ। আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে, সহজেই হজম হয় বলে বিপাকক্রিয়ায় সহায়তা করে। 13. ত্বকের যত্নে। ঢেঁড়স ত্বকের জন্য খুবই উপকারী। ঢেঁড়স খেলে ব্রণ কম হয়, ত্বকে ময়লা পরিষ্কার করে, রক্ত চলাচল বৃদ্ধি করে বলে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়। 14. হাড় ও দাঁতের যত্নে। 100 গ্রাম ঢেঁড়সে রয়েছে 66 মিলিগ্রাম ক্যালসিয়াম, 1.5 মিলিগ্রাম লৌহ, ফলে ঢেঁড়স হাড়কে মজবুত রাখে। দাঁত ও মাড়ির রোগেও ঢেঁড়স অত্যন্ত উপকারী। 15. চুলের যত্নে। ঢেঁড়সে রয়েছে প্রাকৃতিক কন্ডিশনার। ঢেঁড়সকে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করা যায়, চুল পড়া কমায়, চুলের উজ্জ্বলতা বাড়ায়। তাই সুস্বাস্থ্যের খাতিরে ঢেঁড়স রাখুন প্রতিদিনের খাবার তালিকায়। এটি আপনাকে দেবে অসুস্থতা থেকে সুরক্ষা। তাই আজকে থেকেই প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন ঢেঁড়স। আশা করি অনেক উপকার পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।